স্বাধীন বাংলাদেশে ফুটবলের সামগ্রিক কার্যক্রম পরিচালনায় 1972 সালে গঠিত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এর দুই বছর পর 1974 সালে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্যপদ লাভ করে বাংলাদেশ। 1976 সালে প্রথমবারের মতো মহাদেশীয় ফুটবলের সর্বোচ্চ আসর এএফস এশিয়ান কাপের বাছাই পর্বে খেলার সুযোগ আসে। তবে জাতীয় দলের প্রস্তুতি না থাকায় প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নেয় বাংলাদেশ। এশিয়ান কাপ 1980 এর বাছাই পর্বে খেলার মধ্য দিয়ে এশিয়ান স্তরের প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যাত্রা শুরু হয়। বাছাই পর্বে দুই নম্বর গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল কাতার ও আফগানিস্তান। গ্রুপের সবগুলো খেলা 1979 সালের 10-16 জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হয়। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ছিল কাতার। সেই ম্যাচে শক্তিশালী দলটির বিপক্ষে 1-1 গোলে ড্র করে লাল সবুজের দল। আফগানিস্তানের সাথে পরের খেলাটি 2-2 গোলে ড্র হয়। এরপর কাতারের সাথে ফিরতি ম্যাচে 3-1 গোলে হেরে যায়। শেষ ম্যাচে আফগানিস্তানকে 3-2 গোলে হারিয়ে 4 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্স আপ হয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। 1980 সালে কুয়েতে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেও সেই ম্যাচে 3-2 গোলে হার মানতে হয়। সেই খেলায় বাংলাদেশের পক্ষে গোল করেছিলেন কাজী সালাউদ্দিন এবং আশরাফুদ্দিন চুন্নু। পরের তিন ম্যাচে সিরিয়ার কাছে 1-0, ইরানের কাছে 7-0 এবং চীনের কাছে 6-0 গোলে হেরে এশিয়ান কাপ থেকে খালি হাতেই বিদায় নেয় বাংলাদেশ। এরপর 4 দশকে আর এশিয়ান ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলতে পারেনি বাংলাদেশ। 1984 এশিয়ান কাপের বাছাই পর্বে 5 ম্যাচের মধ্যে ফিলিপাইনকে 3-2 গোলে হারালেও বাকি 4 ম্যাচ হেরে বিদায় নিতে হয়। 1988 সালের এশিয়ান কাপের বাছাই পর্বে 5 ম্যাচের মধ্যে ভারত, থাইল্যান্ড ও ইয়েমেনের সাথে ড্র করলেও চীন ও আরব আমিরাতের কাছে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। 92 এশিয়া কাপের বাছাই পর্বের 2 ম্যাচে দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের কাছে হেরে খালি হাতে বিদায় নিতে হয়। 1996 সালের এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে নাম প্রত্যাহার করে নেয় বাংলাদেশ। 2000 সালের এশিয়ান কাপের বাছাই পর্বে 3 নম্বর গ্রুপে শ্রীলঙ্কার বিপক্ষে 3-1 গোলে জয়, ভারতের সাথে 1-1 গোলে ড্র করে বাংলাদেশ। তবে আরব আমিরাত ও উজবেকিস্তানের কাছে হেরে বিদায় নিতে হয়। 2004 এশিয়ান কাপের বাছাই পর্বের প্রাথমিক রাউন্ড খেলে বাদ পড়ে বাংলাদেশ। 2 ম্যাচের মধ্যে হংকংয়ের সাথে 2-2 গোলে ড্র করলেও লাওসের কাছে 2-1 গোলে হেরে যায়। 2007 সালের এশিয়ান কাপের বাছাই পর্বের প্রাথমিক রাউন্ডে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। 2 লেগের 1টিতে জয় ও 1টিতে ড্র করে চূড়ান্ত বাছাইয়ে খেলার সুযোগ পায়। সেখানে 6 ম্যাচের সবগুলোতেই পরাজিত বাংলাদেশ দল নিজেরা 1টি গোল করার বিপরীতে 19টি গোল খায়। 2011 সালে বাছাই পর্বেই খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। সেবার এশিয়ার নিচের দিকের দলগুলোর সাথে এএফসি চ্যালেঞ্জ কাপে খেলতে হয়। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে সরাসরি এএফসি কাপে খেলার সুযোগ ছিল। 2010 সালের চ্যালেঞ্জ কাপের গ্রুপ পর্বে তাজিকিস্তানকে 2-1 গোলে হারালেও শ্রীলঙ্কা ও মিয়ানমারের কাছে হেরে 4 দলের গ্রুপে চতুর্থ হয়ে বিদায় নেয় বাংলাদেশ। 2015 সালের এশিয়ান কাপেও চ্যালেঞ্জ কাপের চ্যাম্পিয়ন দলকে সরাসরি খেলার সুযোগ দেওয়া হয়, কিন্তু 2012 ও 2014 এর এএফসি চ্যালেঞ্জ কাপই খেলেনি বাংলাদেশ। 2018 বিশ্বকাপের সাথে যৌথভাবে আয়োজন করা হয় 2019 এশিয়ান কাপের বাছাই পর্ব। সেই সময় ভারত, নেপাল সহ এশিয়ার 12টি দেশের চেয়ে র্যাঙ্কিংয়ে উপরে থাকায় সরাসরি বাছাই পর্বের 2য় রাউন্ডে খেলে বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়া, জর্ডান, কিরগিজস্তান ও তাজিকিস্তানের গ্রুপে 8 ম্যাচের 7টিতেই হার মানতে হয়। শুধু তাজিকিস্তানের সাথে ঢাকার ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। গ্রুপে পঞ্চম হওয়ায় এশিয়ান কাপ বাছাইয়ের চূড়ান্ত পর্বে খেলার জন্য প্লে অফে অংশ নিতে হয়। প্রথম প্লে অফে 2 লেগ মিলিয়ে তাজিকিস্তানের কাছে 6-0 গোলে হারে বাংলাদেশ। পরের প্লে অফে আসে ভুটানের কাছে সেই লজ্জার হার। 2022 বিশ্বকাপ ও 2023 এশিয়ান কাপের 2য় রাউন্ড হয়েছে যৌথভাবে। প্রথম রাউন্ডে লাওসকে 2 লেগ মিলিয়ে 1-0 গোলে হারিয়ে 2য় রাউন্ডে জায়গা পায় বাংলাদেশ। সেখানে 8 ম্যাচের 6টিতেই জোটে হার। তবে ভারত ও আফগানিস্তানের সাথে 2 ড্রতে পাওয়া 2 পয়েন্ট এশিয়ান কাপ বাছাইয়ের চূড়ান্ত রাউন্ডে সরাসরি খেলার সুযোগ করে দেয়। 8-14 জুন 2022 মালয়েশিয়ায় হচ্ছে বাছাই পর্বের সেই চূড়ান্ত রাউন্ড, যেখানে ই গ্রুপে বাহরাইন, তুর্কমেনিস্তান ও মালয়েশিয়ার বিপক্ষে খেলছে বাংলাদেশ। এখন পর্যন্ত সব মিলিয়ে এশিয়ান কাপের বাছাই পর্বে 52টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জয়ের সংখ্যা মাত্র 5, 13টি খেলায় ড্রয়ের বিপরীতে 34টিতে জুটেছে হার।
এসব ম্যাচে 31টি গোল করে বাংলাদেশ খেয়েছে 132টি গোল।